भाई कैमरा बंद करो, भाई कैमरा बंद करो, भाई भाई कैमरा थो, भाई भाई कैमरा थो, कैमरा थो भाई, कैमरा थो। মানে ঝাড়খণ্ডে যে এমনটা তো ফাইনালি আর তোমাদেরকে বলতে হবে না যে আমি কোথায় চলে এসেছি, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে আমি দেখতে পাচ্ছ এটা মাসানজে ঢোকার গেট, যারা পুরোটা দেখতে চাও ভিডিওটা স্কিপ করে দেখে নিও। ওয়েলকাম টু মাসানজে। তো ফাইনালি আমরা চলে এসেছি, দেখো প্রবলেম তো সবার লাইফে থাকে, কিন্তু আমরা প্রবলেমটাকে পার করে ঘোরাঘুরি করতে কিন্তু অনেকে ভালোবাসে, এবং অন্যান্য জায়গা নতুন নতুন জায়গা তোমরা যত যাবে বা একটু ঘোরাঘুরি করবে তোমাদের মাইন্ডটাও ফ্রেশ হবে, প্লাস তোমাদের সব জায়গা চেনা জানাও থাকবে, তাই না? প্রবলেম তো সবার জীবনেই থাকে, তো আমরা চাই না একটু প্রবলেমটাকে এড়িয়ে গিয়ে একটা নতুন কোনো জায়গা যেতে বা নতুন কোনো জিনিস জানতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা আসবে ছবি তোলার সুবিধা রয়েছে, তোমরা চাইলে এখানে এসে ছবি তুলতে পারো, সঙ্গে সঙ্গে ছবি দিয়ে দেবে, ওনারা রেডি আছে, ওনাদের সঙ্গে একটু কথা বলে জানবো, তারপরে তোমাদেরকে জানাবো। সত্যি মাসানজোড়ে এসে কিন্তু সত্যি খুব অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছি। তো তোমরা দেখো এখানে যারা এসছে, মানে একটা পুজো চলছে, শিবের মাথায় জল ঢালা, ওটার জন্য অনেকে এসে মান্যত করে এখানে, তারা স্নান করে জল নিয়ে যাচ্ছে। ওইদিকটা বাঁধা রয়েছে, এখনো জল ছাড়েনি, পুরো এই দিকটা শুকনো রয়েছে। এটা কিন্তু একটা স্পোর্ট, আর একটা স্পোর্ট পিছন দিকে রয়েছে। খুব সুন্দর ভিউ না, চারিদিকটাই কিন্তু পাহাড়ে ঘেরাও, আর এটা হচ্ছে ড্যাম যেটা এখনো বন্ধ আছে, জল ছাড়েনি। পাচ্ছ যে আমি একটা মাসানজোড়ে ড্যামে চলে এসেছি, এটাই ছিল আজকে আমার ব্লগ, এবং ব্লগটা তোমাদেরকে এখনো দেখাতে বাকি আছে। তো আমরা এসেছি কার সঙ্গে বা কে কে আছে আমার সঙ্গে, আরও চারজন আছে, ক্যামেরা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও এদিকে। আর রাস্তার সাইড সিনগুলো তোমাদেরকে সাউন্ড কোয়ালিটিটা ভালো দিতে পারিনি, কারণ অনেক সাউন্ড ছিল। তো ভাই আপ কাহাঁ সে আয়ে ভাই? বারারুয়া সে আয়ে ভাই, হাম লোক দুমকা মে মিলে সব একজ্যাক্ট হুয়ে, আর দুমকা সে আয়ে পুরা ঘুরনে ইয়াহাঁ, আজ কা ব্লগ রহেগা এহি, মানে পুরা ঘুমেঙ্গে ফিরেঙ্গে আর জো জো করেঙ্গে, আপ লোগো সব কুছ দিখায়েঙ্গে বো ভি ব্লগ মে। আর ইয়াহাঁ হিন্দি বাত চলতা হ্যায়, ইন লোক জো সব আয়ে বঙ্গালি বাত বহুত কম সমঝতা হ্যায়, বোলনা তো ইন লোগো কা বাত নেই হ্যায় লেকিন সমঝতা হ্যায়। তো চলিয়ে দেখতে রহিয়ে, আর কেসা লাগা মেরে কমেন্ট করকে জরুর বতাইয়েগা, আর আগর আপ মেরে চ্যানেল পে নেয়া হো তো লাইক কমেন্ট শেয়ার জরুর কিজিয়েগা। তো এখানে কিন্তু ছবি তোলারও সুবিধা রয়েছে, চাইলে তোমরা ডিএসএলআরে ছবি তুলতে পারো, এবং তাদের কাছে কিছু কিছু গিটার রয়েছে বা কিছু সাইড সিনের জিনিস রয়েছে, তোমাদেরকে দিয়ে এগুলো ছবি তুলিয়ে দিবে, এবং পার পিস নেবে 30 টাকা করে। তো পার পিস 30 টাকা বিনিময়ের মধ্যে তোমরা সৌন্দর্য একটা স্মৃতি নিয়ে যেতে পারো এখান থেকে, খুব সৌন্দর্য লাগছে এখান থেকে। উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং আমরা বোর্ডেও রাইডিং করব, তবে বোর্ডে রাইডিংটা এখন তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমরা উপরটা আগে ঘুরে নিই, তারপরে তোমাদের বোর্ডে রাইডিংটা দেখাবো। আর চারিদিকটাই কিন্তু পাহাড়ে ভর্তি, আর আজকে তো মনে হচ্ছে আকাশে মেলা লেগেছে, কারণ চারিদিকে মেঘের মেলা,
এটা তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি আমি পুরোটাই, মানে নিচের দৃশ্যটা। এগুলো মানে ড্র্যামটা যখন গেটগুলো খুলবে এই রাস্তা দিয়ে জলটা বেরোবে, প্রথম গেট। দ্বিতীয় গেটটা কোটার দিকে রয়েছে আগে, আর নিচে কিছু কাজ চলছে। মানে উঁচু থেকে দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখাচ্ছে এখানে। কিন্তু হাওয়াটা অনেক সুন্দর আসে গরমের, মানে কোনো কিছু বুঝতে পারছি না, এত রোদ্রু কিন্তু হাওয়া চলার কারণে কিছু বোঝা যাচ্ছে না। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে স্ট্যাচার, মানে এটা দিয়ে গেটগুলো তোমার খোলা হয় এবং বন্ধ করা হয় যখন যেটা প্রয়োজনীয় হয় তাদের, ওটা দিয়ে কাজ করে এক নম্বর গেট বা দু নম্বর গেট। কিন্তু এখন জলের স্রোতটা কম আছে। আর এটা দেখাচ্ছি তোমাদেরকে লাইনগুলো, এই রেল লাইনগুলোতে এই স্ট্যাচারটাকে নিয়ে যাওয়া হয় এবং ওখান থেকে সরানো হয়। তো খুব সুন্দর একটা দৃশ্য, মানে সত্যি যে কীভাবে আধুনিকভাবে মেশিনগুলো বানিয়েছে এবং খুব বড় বড় এগুলো, এখানে না এলে তোমরা বুঝতে পারবে না। আর যত সুন্দর ক্যামেরায় দেখছো তার সাথে কিন্তু রিয়ালে আরও একটা সৌন্দর্য তোমরা অনুভব করতে পারবে এখানে এসে। আর আমি এখানে না আসার আগে কিন্তু ভাবিনি যে জায়গাটা এত সৌন্দর্য বা এতটা এসে এখানে এনজয়টা পাবো, সত্যি সত্যি খুব অসাধারণ। আর এটা হচ্ছে বোট রাইডিং, আমরা বোট রাইডিংও করবো। হ্যাঁ, আমরা বোট রাইডিংও করবো, তবে অবশ্যই আগে দেখিয়ে দিই ভালোভাবে পুরোটা, তারপরে তোমাদেরকে বোট রাইডিংয়ের এনজয়টাও দেখাবো যে কেমনভাবে বোট রাইডিংয়ের এনজয়টা আসে। তো চলো তোমরা দেখতে থাকো দেখো বাংলা। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো দূরে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বোট স্টেশন, এবং ওখানে যাব গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমরা বোটে কীভাবে চড়ছি আর কত টাকার টিকিট ওটাও জানাবো। ওই তো বোট, সামনে বোট দেখতে পাচ্ছ, হলুদ হলুদ পতাকা ঝুলছে, ওটা হচ্ছে বোট। কিন্তু ভাই সত্যি বলছি আমাকে মনে একটু ভয় লাগছে, কারণ তাও মানে তোমাদেরকে ক্যামেরায় দেখো, এটা আমাদেরই ছিল, এটা বিছে দিলাম ভাই, কিছু হবে না তো অসুবিধা, না 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 কিছু হবে না। আচ্ছা ভাই, দর্শক বিন্দু তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা যাচ্ছি বোটের সামনে। তো গিয়ে আমরা বোটে চড়বো, তাও বোটে ভয়ের কোনো ব্যাপার না, ও ভয়ের কোনো ব্যাপার নেই, ও ঘাবড়ালে হবে, একটু দেখে কেমন কেমন মনে হচ্ছে ভাই। কিন্তু ভাই সত্যি সত্যি যত কাছে যাচ্ছে তত এক্সাইটেড মনে হচ্ছে, আর দেখি চলো কেমন এনজয়টা নেওয়া যায়। সমুদ্র না কি ভাই এটা, তাই তো বলছে এটাকে সমুদ্র। ক্যামেরা তো নেই, তো সামনে সিঁড়ি আমরা নামছি আর যত কাছে যাচ্ছি তত কিন্তু মনে একটা উত্তেজিত বাড়ছে, দেখি কাছে গিয়ে কি হয়। সত্যি বলছি তোমাদেরকে একটা কেমনটা লাগছে আমার। তো দেখতে পাচ্ছ এবার আমরা চলে এসেছি মানে বোট স্টেশনে, এবার এখান থেকে বোটের টিকিটটাও কিন্তু এখান থেকে নিয়ে নেবো। তো দাদার কাছ থেকে জেনে নেবো যে এখানে কেমনটা ভিড় হয় বা লোকে এখানে এসে কেমন একটা এনজয় নেয়। তো উনি কিন্তু বাংলা বুঝে কম, মানে বলতে পারে না, তো ওনার সঙ্গে হিন্দিতে কথা বলতে হবে। তো আমি জিজ্ঞাসা করছি ওনাকে, ভাই হ্যাঁ পার হেড কিতনা করে টিকিট হ্যাঁ? পার হেড 100 টাকা হ্যাঁ, 100 টাকা টিকিট হ্যাঁ। আর 100 রুপিয়া মে কিতনা ঘন্টা ঘুরা আয়েগা? ই ক্যা বাত, ই ক্যা বাত করতা ইয়া। এক রাউন্ড হোতা হ্যায় উধার সে, ওয়া বীচ মে রুক দেগা 5 মিনিট ফটো খিচনে কে লিয়ে। আচ্ছা, ফটো ভিডিও জো কিজিয়েগা, জো করনা হ্যায় কর লেগা উসকো বাদ আ জায়েগা। হ্যাঁ, আর আবি সিজন চল রহা কি অফ সিজন চল রহা? আবি আবি অফ সিজন চল রহা হ্যায়, ফির ভি শনিবার আর রবিবার কো ভিড় রহতা হ্যায়। আর শনিচার আর ইতবার কো বহুত সারা ভিড় রহতা হ্যায়। আর আবি ফিলহাল অফ সিজন হ্যায়। আর পানি ইসসে জ্যাদা রহতা হ্যায় কি কম রহতা হ্যায়? আবি থোড়া কম হো গয়া হ্যায়, ডিসেম্বর মে জ্যাদা হোতা হ্যায় পানি, ডিসেম্বর জানুয়ারি মে জ্যাদা হোতা হ্যায়, তাকি টুরিস্ট টাইম জিস টাইম হ্যায় উস টাইম বহুত ভিড় রহতা হ্যায়, ইয়ে তো স্পটিং জাগা হ্যায়। মজা আয়া তো সবকো দিখা দেনা আচ্ছে সে, আর পুরা রাউন্ড করকে মেরা ক্যামেরাম্যান তুমি দিখায়েগা। তো চলো ভাই ক্যামেরাটা ঘুরিয়ে একটু পুরো জায়গাটা দেখিয়ে দাও যে কেমন একটা সুন্দর ভিউ দেখাচ্ছে। আর তবে আমরা 4টে টিকিট নিয়ে নিচ্ছি, আর টিকিটটা একবার দেখিয়ে দাও যেখানে কি রয়েছে। টিকিটটাও তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। আবে সালে তুমি মেরা মাফ করনা, গুসসে মে ইদর উদর নিকল যা। তো সামনে কিন্তু বোটটা চলে আসছে, এবার কিন্তু আমরা রেডি হচ্ছি বোটে চাপবো, তোমরা দেখতে থাকিও কেমন এনজয় হচ্ছে বোটের মধ্যে উঠে। পুরোটাই তোমাদেরকে ডিটেলস থাকবে আমার ভিডিওতে, কিন্তু একদম একদম সবটাই। আর এক গাদা ভালোবাসা দিও তোমরা আমার ভিডিওর মধ্যে, কিন্তু দেয় না এক গাদা ভালোবাসা, দেবে দেবে সব দেবে, আমি বলে দিচ্ছি তো দেবে রে ভাই, চিন্তা করছো।
চলে আসতে ভাই, কাছে আসতে কাছে আসতে। বটু ধরবো হাত বাড়ি না, আমি না 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 ধরলে আছে ওই আমার আগে থাক। কেমন করে ঘুরে গেল? ঘুরে গেল ভাই, আমি কিন্তু চাপবো, আমি কিন্তু ফার্স্টে বসবো ভাই, ফার্স্ট টাইম বসবো, ছোট ছেলে আমি। না না সামনে সিটে আমি বসবো। দেখ ভাই কি করে হবে? না না হবে, আমি ক্যামেরা করবো সামনে সিটে আমি বসবো। আপনারা দিয়ে খুব মজা। না না আমি বসবো ভাই, এরকম করুন ভাই। আমার ভাই আমাকে দিও ভাই সামনে সিটটা ভাই। ভাই না আমাকে পেছনে আমাকে। তো ফাইনালি আমরা বোর্ডে উঠে পড়েছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সকলকে সেফটি জ্যাকেট পরানো হচ্ছে এবং সেফটি জ্যাকেট ছাড়া কাউকে কিন্তু এখানে উঠতে দেওয়া হচ্ছে না। এখানে সিস্টেমটা কিন্তু খুব ভালো রয়েছে, জলের মধ্যে যদি সেফটি জ্যাকেট না থাকে কিন্তু তাকে কিন্তু উঠতে দেওয়া হবে না। এবং সকলে কিন্তু সেফটি জ্যাকেট পরে নিয়েছে এবং আমাদের টিমে যতজন এসেছিলো সকলে পরে নিয়েছে। এবার কিছুক্ষণের মধ্যে এটা স্টার্টিং হবে। তো ফাইনালি আমাদের এবার বোট রেডি হয়ে গেছে, সকলেরই জ্যাকেট পরে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেফটি জ্যাকেট কিন্তু সকলের এখানে জরুরি, কারণ কোনো কিছু হলে সেফটি জ্যাকেটটা সবার আগে ডিফেন্ড করে। তো এখানে নিয়মটা কিন্তু খুব সুন্দর, সেফটি জ্যাকেট সকলে পরে নিয়েছে এবং বোটটা স্টার্টিং হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগের মাধ্যমে, আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যারা এখানে আসুনি ম্যাসেঞ্জোর তারা অবশ্যই আসবে, এসে কিন্তু এই রাইডিং এর বোট রাইডিং এর এনজয়টা কিন্তু নেবে। নেই ভাই ক্যামেরা চালু আছে তো ভাই, সত্যি ভালো লাগছে, ফিলিং লাগছে ভাই, সত্যি ভাই। যদি ক্যামেরাটা অফ কর ভাই, একটু ক্যামেরাটা অফ কর ভাই, ক্যামেরা অফ করে আছি। সত্যি বলছি ভাই, আমি যদি পড়ে যাই বাইচান্স তোমরা কিন্তু জানে ঝুঁকি। না না পড়বে না, খুব ভালো লাগছে, পড়বে না বল। ক্যামেরাটা তুমি ধরো, আপকো ক্যামেরা বন্ধ আছে মিসেস ম্যাম, এমনি মোবাইলে হাতে ধরে আছে। না না ঠিক, সত্যি কিন্তু আমার খুব ভালো লাগছে ভাই, সত্যি বলছি ভাই, ব্লগটা বল কেমন লাগে, লাইসেন্স কেমন, দোলনার মতো লাগে লাগে ভাই, যদি পড়ে পড়ে যে ভাই না পড়বে না, আমি আছি তো মেনে চাইছি আপনাকে। হ্যালো আর আগে আগে আমি চেষ্টা করব তোমাদেরকে এর থেকে ভালো ভালো কন্টেন্ট দিতে, বা এর চাইতে ভালো ভালো ফ্রেশ ব্লগ দিতে, যাতে তোমরা আমার চ্যানেলে দেখতে পছন্দ করো বা দেখতে ভালোবাসো। আর যদি আমার কোনো কিছু এর মধ্যে মিস্টেক হয়ে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবে যে ব্লগে দাদা তোমার এটা ভুল হয়েছে বা এটা মিস্টেক হয়েছে, অবশ্যই তোমরা জানাবে, কারণ তোমরা জানাবে তবে আমি উৎসাহিত হব। সোজা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্যাম, এখান থেকে জল ছাড়ে, তা জলটা এখন বন্ধ আছে, এখন ছাড়েনি। আর রাইডিংয়ের মজাটা তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি, সত্যি খুব ইন্টারেস্টিং লাগছে। যদি কেউ আসো ম্যাসেঞ্জোর তো অবশ্যই তোমরা এই বোট রাইডিংয়ের এনজয়টা নেবে। টিকিট মূল্য পার হেড 100 টাকা করে, 100 টাকার বিনিময়ে তোমরা মিনিমাম 15-20 মিনিট বোটের মধ্যে ঘুরতে পারবে এবং ভালো কিছু সাইট সিনও দেখতে পাবে তোমরা।
সত্যি সত্যি আমরা কিন্তু অনেক অনেকটা এলে গেছি, কারণ আমি কি আর উপরে জব ছাড় দু, প্রচন্ড রোদ গরম, আর একটা দেখতে পাচ্ছি একটা দোকানের নিচে আমি বসে পড়েছি, কারণ এতটা রোদ গরম যে আমি সহ্য করতে পারছি না। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আর একটা কিছু ঠান্ডা আনতে বললাম দোকান থেকে, দেখি কি নিচ্ছে, একটু খাবো, খাওয়ার পরে রেস্ট করবো, রেস্ট করে এখান থেকে বেরাবো, আর বাকি ব্লগটা তোমাদেরকে দেখাবো রাস্তার মধ্যেই, যে কীভাবে রাস্তাটা যাচ্ছি বা আর অন্যান্য কী সুযোগ সুবিধা রয়েছে ওটা দেখিয়ে দেবো। তবে এখন বলবাম যেটা জল ঢালা চলছে শিবের মাথায়, ওটা এখন সব জায়গায় ভিড় দেখতে হবে, আর ওটা এখন ট্রেন্ডিং চলছে। আহা আহা নাচিয়া।